75-এর পর 21 বছর দেশকে উল্টো পথে নিয়ে যাওয়ার যে চেষ্টা করা হয়েছিল তা জাতির জন্য দুর্ভাগ্যের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের হারানো গৌরব সরকার গঠন করে আওয়ামী লীগ ফিরিয়ে এনেছে মন্তব্য করে সরকার প্রধান বলেন, ধারাবাহিকভাবে গণতান্ত্রিক সরকার থাকলে দেশের উন্নয়ন হয় তা প্রমাণিত। গণহত্যার সাথে জড়িতদের প্রতি ঘৃণা জানিয়ে ফিলিস্তিনে আগ্রাসন সহ সব ধরনের যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 10 জন বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের হাতে স্বাধীনতা পদক তুলে দেন সরকার প্রধান। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 10 জন বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের হাতে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে 3 জন, সমাজসেবায় 3 জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, সংস্কৃতি এবং ক্রীড়া ক্যাটাগরির প্রতিটিতে 1 জনকে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 75-এর পর থেকে ইতিহাস বিকৃতি ও জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দেশকে উল্টো পথে নেওয়া হয়েছিল। বিজয় অর্জন করে বিজয়ের কথা বলতে না পারা ছিল জাতির জন্য দুর্ভাগ্যের। তাদেরকেই ক্ষমতায় বসানো হয়েছিল। বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার যে লক্ষ্য আদর্শ, তার থেকে সম্পূর্ণ উল্টো পথে যাত্রা শুরু করে। এটাই ছিল আমাদের জন্য জাতি হিসেবে দুর্ভাগ্য যে আমরা বিজয় অর্জন করে বিজয়ের কথা বলতে পারিনি। মুক্তিযুদ্ধে যারা করেছিল এমন একটা সময় গেছে 21 বছর পর্যন্ত, তার যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছে বা তার পরিবার মুক্তিযোদ্ধা সেই কথাটা বলতেও ভয় পেত। মুক্তিযুদ্ধের হারানো গৌরব আওয়ামী লীগ সরকার ফিরিয়ে এনেছে মন্তব্য করে সরকার প্রধান বলেন, গণতান্ত্রিক সরকার থাকলে দেশের উন্নতি হয় তা প্রমাণিত। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তবুও দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের অভ্যন্তরে কিছু লোক সন্ত্রাস, খুন, খারাপি অনেক কিছু করে থাকে। তাদের সম্মতি হোক সেটাই আমরা চাই, যে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে একটি দেশ যে এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে তার প্রমাণ আমরা করেছি সেই 2009 সরকার গঠন করে এ পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে আজকে বাংলাদেশকে অন্তত বিশ্বে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে আমরা সক্ষম হয়েছি। 25 মার্চ গণহত্যার সাথে জড়িতদের প্রতি ঘৃণা জানিয়ে সব ধরনের আগ্রাসন ও যুদ্ধ বন্ধে আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের প্রতি জাতির ঘৃণা জ্ঞাপন করছি, কারণ তাদের এই ধরনের কর্মকাণ্ড আর যেন না হয়। তবুও আজকে আমরা বিশ্বের দিকে যখন তাকাই, সেই প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে, বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং আমরা প্যালেস্টাইনিদের সাথে আছি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশকে এগিয়ে নেয়াই সরকারের লক্ষ্য বলে জানান শেখ হাসিনা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।